হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব আর আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের জন্য নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে একটি ফ্রি হোল্ড প্রপার্টি নিয়ে এসেছি। আপনারা যারা 2BHK ফ্ল্যাট খুঁজছেন নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে, তার জন্য একটি সুন্দর সাউথ ফেসিং ফ্ল্যাট আজকে আমরা দেখাবো। আর আমরা দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের কাছে। অ্যাক্সিস মল থেকে মোটামুটি 5 মিনিট হাঁটা পথে আজকের ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন, এবং অ্যাক্সিস মলের কাছে কিন্তু আপনারা আপকামিং মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন, যেটা নবোটেলের কাছে হচ্ছে। আর মেট্রো চালু হয়ে গেলে কিন্তু এখানে ফ্ল্যাটের দাম আরও বেড়ে যাবে। অলরেডি ফ্ল্যাটের দাম অনেকটাই বেড়ে গেছে, এরপরে মেট্রো চালু হয়ে গেলে ফ্ল্যাটের দাম কিন্তু আকাশছোঁয়া হয়ে যাবে। তাই যারা ফ্ল্যাট কিনতে চাইছেন নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে, এখনই সঠিক সময় আপনারা কিন্তু ফ্ল্যাট কিনে নিন। তাহলে চলুন এবার যে বিল্ডিংটা আছে সেখানে চলে যাব। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। এখন আমরা বিল্ডিংয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমরা একটি রেডি টু মুভ ফ্ল্যাট, 2BHK ফ্ল্যাট দেখাবো, সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটটি আপনারা 4th ফ্লোরে, মানে G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোর টপ ফ্লোরে পাবেন। পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, 4.5 কাঠা ল্যান্ড আছে, টোটাল 8টা ফ্ল্যাট আছে। যে কোনো ব্যাংকের হোম লোন আপনারা পেয়ে যাবেন। ইটকো ল্যান্ডের পেপার্স নিয়ে কোনো প্রবলেম হয় না, পেপার সব কিছু ওকে আছে। আপনারা যারা ইমিডিয়েট পজিশন নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা 4th ফ্লোরে চলে এসেছি। 4th ফ্লোরেও 2টো ফ্ল্যাট আছে। আর এই বিল্ডিংয়ে কিন্তু লিফট আছে, পুরো অটোমেটিক লিফট, এবং জনসন কোম্পানির খুব ভালো কোয়ালিটির লিফট এখানে ইউজ করা হয়েছে। দেখুন, জনসন কোম্পানির লিফট এখানে ইউজ করা হয়েছে। এবার আমরা ফ্ল্যাটটি দেখে নেব। ঢুকেই আপনারা একটা স্পেসিয়াস ড্রয়িং ডাইনিং, ডান দিকে আছে একটা বেডরুম যেটা মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন। বেডরুমের সাইজ আছে 11 ফিট বাই 12 ফিটের। এই বেডরুমটিতে আপনারা একটি অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচড ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটিতে আপনারা চাইলে শু র‍্যাক রাখতে পারবেন। চলুন প্রথমে বেডরুমটি দেখে নেব। আর এই বেডরুমটি কিন্তু সাউথ ফেসিং একটি ব্যালকনি এর সাথে আছে। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি সাউথ ফেসিং ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সাইডটাতে অনেকটা জায়গা ফাঁকা আছে, যে কমন প্যাসেজ এই রাস্তাটাতে আছে, তাই আপনারা কিন্তু প্রচুর আলো হাওয়া এখান থেকে পাবেন। আর এই হলো অ্যাটাচ টয়লেট, একটি স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। ফিটিং সব ডেভেলপার আপনাদের লাগিয়ে দেবেন। সব ভালো কোয়ালিটির জিনিস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। গিজার পয়েন্ট করে রাখা আছে, 6.5 ফিটের টাইলস লাগানো আছে। এই ফ্ল্যাটের হ্যাশবল লক সব কিছু কিন্তু গোদরেজ কোম্পানির লাগানো হয়েছে। এবং এই হলো আরেকটা টয়লেট, যেটা কমন টয়লেট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। একটি স্পেসিয়াস কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। টয়লেটের মধ্যে যেসব ফিটিংস লাগানো থাকবে সেগুলো কিন্তু জাকুয়ার, এসকো এইসব কোম্পানির ফিটিংস আপনারা পেয়ে যাবেন। চলুন এবার আপনাদের সেকেন্ড বেডরুম দেখিয়ে দেবো। এই হলো সেকেন্ড বেডরুম। 2টো বড় বড় জানলা পাচ্ছেন, তাই প্রচুর আলো হাওয়া কিন্তু এই বেডরুম থেকে আপনারা পাবেন। বেডরুমের সাইজ আছে 12 ফিট বাই 12 ফিটের। আর ফ্লোরিং আছে 55 টাইলস, এবং এই ফ্ল্যাটে কিন্তু সব ভালো কোম্পানির টাইলসও লাগানো হয়েছে। আর আপনাদের এবার ড্রয়িং কাম ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। এই পুরো জায়গাটা আপনারা কিন্তু ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। এবং আছে একটি ওপেন কিচেন, কিচেনটি দেখিয়ে দেবো আপনাদের। এই হলো কিচেন, কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, মিক্সার মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, সব কিছুর পয়েন্ট কিন্তু এখানে অলরেডি করে রাখা আছে, এমনকি এক্সস্ট ফ্যানের পয়েন্টও করে রাখা আছে। আর স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করে স্ল্যাবটি তৈরি করা হয়েছে। এই পুরো ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাটটির সাইজ আছে 907 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া। টোটাল দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি 60 লাখ। এর সঙ্গে আপনাদের GST 5% দিতে হবে। আর প্রাইস কিছুটা নেগোসিয়েশন হতে পারে। আর এখানে আপনারা কিন্তু ওপেন পার্কিং পেয়ে যাবেন 2BHK-র জন্য। আর যদি 3BHK নেন, 3BHK-ও টপ ফ্লোরে আছে, 3BHK-র জন্য একটি কভার্ড পার্কিং আছে। এছাড়া 2-হুইলার পার্কিং আপনারা কিন্তু এই বিল্ডিংয়ের সাইডে করতে পারবেন। এই যে এই ডান দিকের জায়গাটা, এখানে আপনারা কিন্তু ওপেন পার্কিং করতে পারবেন। এই ফ্ল্যাটটি সম্বন্ধে ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আপনারা যদি কোনো প্রপার্টি সেল করতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।